হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিওর সাথে দিওয়ালি নিয়ে। সো আমি এখন রয়েছি ফুলের মার্কেটে, কালী পূজার জন্য ফুল কিনতে এসেছি। এরপরে যাব বাজি মার্কেটে, তো আমি এখন চলে এসেছি বাজি মার্কেটে বাজি কিনতে, যাতে রাতে ফাটাতে পারি। তো বাজির মধ্যে কী কী রয়েছে দেখাচ্ছি আমি ভিডিও করে। রকেট রয়েছে, কিছু বোম রয়েছে, বোম বলতে খুব একটা বড় শব্দ বাজি নয়, তুবড়ি রয়েছে, তার সাথে সেল রয়েছে, তারাবাতি রয়েছে, মশাল রয়েছে, চুটপুট রয়েছে, অনেক কিছুই রয়েছে। এবার আস্তে আস্তে সব তো ভিডিওতে করতে পারছি না, যে কটা হয়েছে সে কটাই দেখাচ্ছি। কিছু স্লো মোশন ভিডিও রয়েছে তার মধ্যে। এবার বাবা মার সাথে একটু এনজয় করছি, বাবা মা তো অন্য কোনো বাজি ফাটায় না, জাস্ট এগুলোই ফাটায়। তো এটা হচ্ছে এখন সেল ফাটাচ্ছি। সো আমার সবচেয়ে সব বাজির মধ্যে এক নম্বরের সেলটা ফাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ কি এতে একবারে একবার জ্বালালে মানে পরপর ফাটতে থাকে, সো সেটাই খুব ভালো লাগে। কিন্তু এটা খুব কস্টলিও আছে, দামটাও বেশি, অন্য সব বাজির থেকে এগুলোর দাম বেশি। সো বছরে একবার আসে তো ফাটানো তো দরকারই, একটু এনজয়ের জন্য জাস্ট। তো ফাটানো হয়ে গেলে আমি রওনা দেবো কলকাতার দিকে, কলকাতা দেখি কোথায় যাওয়া যায়। সো বন্ধু নিয়ে যাবো, সো চলে এসেছি। তো মনে হচ্ছে পাশের কাকুটা আমাকে দেখতে সাইড দিয়ে যা মনে হচ্ছে। যাই হোক, এনিওয়ে তো দেখি মণ্ডপগুলো ঘুরে। তো একটা পুজোর অসম একটা গেট বানিয়েছে, দারুণ লাগছে। এগুলো সম্ভবত চন্দ্রনগরের লাইটিং, এখন সব চন্দ্রনগরের লাইটিংগুলো বেশি চলে আজকাল যা দেখছি। সো এখানে একটা মানে বহুত বড় গেট, অনেক বড় গেট, অনেকটা বড় রাস্তা, প্রায় 1 কিমি তো হবেই রাস্তাটা, ততটা জুড়ে লাইটিং করা রয়েছে। তারপরে মণ্ডপ, মণ্ডপটা যথেষ্ট দূরেই আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, সামনে গেলে আপনি দেখতে পারবেন। দেখি পৌঁছালে তারপর দেখাচ্ছি। কিন্তু অসম জায়গাটা একদম, মানে আট শীতও পড়ে গেছে এখন, তো এখন ঘুরেই মজা। কদিন পরে আবার চলে আসবো জগতী পুজো নিয়ে, দেখি জগতী পুজো চন্দননগরে কীরকম হচ্ছে, এবার দেখাবো। কোনো বার দেখাইনি, এবার দেখাবো। তো একটু ঘুরি, মজা করি, দেন কিছু খাওয়া দাওয়া করা যাবে। যে বন্ধু রয়েছে তাদের সাথে একটু যাব, বন্ধুদের পাড়ার পুজোতে যাব, দেখি এর পাশ দিয়ে বেরিয়ে যাব বন্ধুর পাড়ার পুজোতে। তো বন্ধুর পাড়ার পুজোতে চলে এসেছি, বন্ধু এখন ঢাক বাজাতে ব্যস্ত, বুঝতেই পারছো কিসের জন্য এখন কি হয়েছে তার, সেজন্য ঢাক বাজাচ্ছে। যাই হোক, পুজোতে একটু হয়েই থাকে বন্ধুদের মধ্যে এরকম টুকটাক একটু এনজয়মেন্টের জন্য আমরা করেই থাকি। এরপরে আরেক বন্ধুর পাড়ায় যাব, ওখানে গিয়ে রাতের ডিনারের জন্য খিচুড়ি খেয়ে দেন বাড়ি রওনা দেবো। সো খিচুড়ি খাওয়ার জন্য যাব এখন বন্ধুর পাড়ায়। তো খিচুড়ি তো রেডি হয়ে গেছে, সো এখন রাত্রি তাও 11:30 নাগাদ বাজে, খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে আবার সকালবেলা একটু বেরোবো, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়, কলকাতার দিকেই যাব। সো সকাল হওয়ার পরে আমি এখন বেরিয়ে পড়েছি, এখনটা সোদপুর হাইওয়েতে রয়েছি। সো এখান দিয়ে আমি যাব সিটি সেন্টার 2 এয়ারপোর্টের পাশ হয়ে। তো দেখি কটার মধ্যে পৌঁছাতে পারি, ওখানে গিয়ে জাস্ট একটু হালকা পাতাল শপিং করবো, দেন খাওয়া দাওয়া। সো পরিবেশটা খুবই সুন্দর, সেই জন্য আমার এখানে ঘুরতে খুবই ভালো লাগে কলকাতায়। আদারওয়াইজ যখন দিল্লি যাই, দিল্লিতেও থেকে ওখান থেকে কিছু মানে হিল স্টেশনে যাই, যেরকম সিমলা মানালি, এইবার যাওয়া হয়নি। হ্যাঁ এবার তো গেছিলাম, এবার মানালি গেছিলাম, মানালিকে তো ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সো এবার এরপর আর কবে যাওয়া হবে জানি না। সো আপাতত কলকাতায় রয়েছি, কলকাতা এনজয় করছি, দেখি কোথায় ঘোরা যায় কলকাতায়, কোথায় কোথায়। গ্যাংটক এভরিয়ারের মতো তো গ্যাংটক তো যাই, এবার যাই না, এবার কবে এবং কে কে যাওয়া হবে দেখা যাক। সো প্ল্যান করছি, আমরা সম্ভবত নেক্সট ভিডিওতে দেখতেই পারবে। সো রাস্তা খুবই জ্যাম রয়েছে, যেহেতু পুজো সেই জন্য জ্যাম রয়েছে। সাধারণত এই রাস্তায় এত জ্যাম থাকে না, কিন্তু আজকে একটু বেশি জ্যাম রয়েছে, সো একটু লেট হচ্ছে, আর গাড়িও হট হচ্ছে, আমার গাড়ি বারবার কুলার অন হয়ে যাচ্ছে। সো এখান থেকে গিয়ে আমি একটু রিফ্রেশমেন্টের জন্য ফার্স্টে আমি একটু চা খাবো, সেই সেন্টার টি জোনটা আপনাদের দেখাবো,
যেখানে চা খেতে আমি ভীষণ ভালো লাগে, খুবই নমিনাল কস্ট, চাটা অসাধারণ, মানে জাস্ট অসাধারণ, 30 টাকা এক কাপ চা, মানে প্রাণ জুড়ে যাবে, খুবই সুন্দর লাগে চাটা খেতে। সো এরপরে এখানে থাক ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।